হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে টেস্টোলজি বাই বিন্দুতে আমি আপনাদের রেড সস পাস্তা করে দেখাবো। এটা বানাতে অনেক সহজ আর এটা এতটাই মজা যে হঠাৎ কোনো গেস্ট চলে আসলে আপনারা খুব ইজিলি এটা করে সার্ভ করতে পারেন আপনার গেস্টদের। এর জন্য প্রথমেই আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিব। একটা হাঁড়িতে যথেষ্ট পরিমাণে জল নিয়ে এটা ফুটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। যখন পানিটা ফুটে উঠবে তখন এটাতে আমি স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। পাস্তাটা আমি লবণ দিয়ে সেদ্ধ করব, এতে করে পাস্তাটা অনেকটা ফ্লেভারফুল হয়। এবার এতে আমি সবগুলো পাস্তা দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো পাস্তা ইউজ করতে পারেন। আমি এটাকে 8 মিনিট ধরে জাল করব। আমার পাস্তা সেদ্ধ হতে 8 মিনিট লেগেছিল, আপনাদের পাস্তা সেদ্ধ হতে এর চেয়ে কম বা বেশি সময় লাগতে পারে, তবে স্ট্যান্ডার্ড 7-8 মিনিট। পাস্তা সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি রেড সসের প্রিপারেশন নিতে থাকি। আমি 2টা টমেটো নিয়েছি, এগুলোর ওপরের যে কাঁচা অংশটা থাকে সেটা আমি কেটে নিয়েছি। আপনারা বেশি পাকা টমেটো পারলে ইউজ করবেন, আমারটা একটু আধা পাকা ছিল। এগুলোকে আমি 5 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। 5 মিনিট পর টমেটোগুলোকে নামিয়ে খোসাটা ছাড়িয়ে আমি ঠান্ডা করে নিব। আর এই ফাঁকে আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে, তো এটার জল ঝারিয়ে আমি রেখে দিব। পাস্তা সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো প্রকার তেল ইউজ করিনি, এই টাইমে তেলটা ইউজ করা একদম ওয়েস্টেজ। তো আপনার পাস্তার জল ঝারিয়ে ওটাকে এমনিতেই রেখে দিবেন, কোনো প্রকার তেল দিয়ে মালিশ করতে হবে না পাস্তাকে। এখন আমি হোমমেড চিলি ফ্লেক্স বানাবো। আপনাদের কাছে যদি রেডিমেডটা থাকে তাহলে সেটাই ইউজ করতে পারেন। একটা প্যান আমি গরম করে তাতে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এগুলোকে 2-3 মিনিট নাড়াচাড়া করব আমি। খেয়াল রাখতে হবে যেন কালো না হয়ে যায়, আই মিন বেশি না পুড়ে যায়। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। একদম মিহি গুঁড়া করব না, এরকম হালকা হালকা গুঁড়ো করব। ব্যাস, আপনার হোমমেড চিলি ফ্লেক্স রেডি। এটা আপনারা যে কোনো কিছুতেই ইউজ করতে পারেন। এখন আমি ওই প্যানটাতেই 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এতে আমি কতগুলো কুচনো রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিব। রেড সস বানানোর জন্য যে টমেটোটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। রসুন ভাজা হয়ে গেলে আমি এটাতে টমেটোর পেস্টটা দিয়ে দিব। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এটাতে আমি স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। লবণের পর আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা কিন্তু নিজের টেস্টের ওপরে দিবেন, আমার একটু ঝাল বেশি ভালো লাগে এর জন্য আমি একটু বেশি করে দিয়েছি চিলি ফ্লেক্সটা। এটা ছাড়া কিন্তু আমি আর কোনো মরিচ ইউজ করব না। এবার সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার টমেটোগুলো কিন্তু আধা পাকা ছিল, এর জন্য এই সসটা সামান্য টক টক লাগছে। এর জন্য আমি খুবই অল্প চিনি দিয়ে নিচ্ছি এটাতে। চিনি দিয়ে দিলে এই টমেটোর যে টক ভাবটা সেটা ব্যালেন্স হয়ে যায় এবং এই সসটা অনেক মজা হয় খেতে। তবে আপনাদের টমেটো যদি একদম পাকা হয় তাহলে আর কোনো চিনি ইউজ করতে হবে না। এবার এটাতে একটা বিদেশি ফ্লেভার দেওয়ার জন্য আমি মিক্সড হার্ব দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর যদি মিক্সড হার্ব না পান তাহলে বেসিল আর অরিগানো দিলেও চলবে। এবার এগুলোকে আর 1 মিনিট শুধু নাড়াচাড়া করতে হবে, তারপরে আমরা আমাদের পাস্তাগুলোকে মিশিয়ে নিব এগুলোর সাথে। পাস্তার সাথে এই সসটাকে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু আমি কোনো চিকেন বা ডিম ইউজ করিনি, আমি একদম সিম্পল রেখেছি। তবে আপনারা চাইলে চিকেন অথবা ডিম ভেজে দিতে পারেন, টেস্ট কিন্তু ভালোই লাগে। তবে আমি বলবো একবার কোনো কিছু ছাড়া জাস্ট এইভাবে বানিয়ে দেখবেন, ট্রাস্ট মি এটা এত মজা হয়েছিল যে কি বলবো। এটা রান্না করা খুবই ইজি, আপনারা নিজেরা সন্ধ্যায়
পরিবারের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন অথবা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন।